80. তো আপনি সুস্থ হয়ে যাবেন, ঈশ্বর আছে, আপনি যে মনে গুলো আমরা দেখছি এই মুহূর্তে আপনারা দেখছেন পিবি টোয়েন্টি ফোর, এবং সেখানে দেখা যাচ্ছে অসুস্থ অবস্থায় মন্ত্রী এনসি দেববর্মা বেশ কয়েকদিন ধরে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, এবং তাকে দেখতে যান তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা, এবং তারা প্রত্যেকে মন্ত্রী এনসি দেববর্মার দ্রুত সুস্থতা এবং আরোগ্য কামনা করেন এবং বেশ কিছুক্ষণ কথা বলেন। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন যে অনেকটাই স্থিতিশীল, অনেকটাই বিপদ কাটিয়ে উঠেছেন মন্ত্রী এনসি দেববর্মা, এবং বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী এনসি দেববর্মা, এবং তাকে দেখতে হাসপাতালে যান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, সঙ্গে ছিলেন স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান সুবল ভৌমিক, অন্যান্যরা ছিলেন যারা প্রকাশ দাস এবং দেবব্রত দেবরায় তারাও ছিলেন, এবং হাসপাতালে গিয়ে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, এবং তারা প্রত্যেকেই প্রার্থনা করেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এদিন এদিন এদিকে বলে আমি খাওয়া দাওয়া খুব কম পাই যায়।